আপনি কি মাত্র কয়েক সেকেন্ডে বলতে পারবেন ফিফটি টুকে সিক্সটি টু দ্বারা গুণ করলে গুণফল কত হয় অবশ্যই বলতে পারবেন যদি একটি ছোট কিন্তু কার্যকরী পদ্ধতি আপনার জানা থাকে আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে মাত্র চার থেকে পাঁচ সেকেন্ডেই আপনি দুই অঙ্কের যে কোনো সংখ্যার গুণফল নির্ণয় করতে পারবেন এর জন্য আমাদেরকে তিনটি স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপে আমাদের একক স্থানীয় সংখ্যাগুলোকে গুণ করতে হবে দুই নম্বর স্টেপে আমাদেরকে বজ্রগুণ করে অঙ্কগুলো যোগ করতে হবে স্টেপে দশক স্থানীয় সংখ্যাগুলো আমাদের গুণ করতে হবে বা চলুন একটি উদাহরণ দেখে নেই প্রথমে আমরা একক স্থানীয় অঙ্কগুলো গুণ করব দুই এবং একের গুণফল হয় দুই তাই আমরা উত্তরের স্থানীয় ঘরে দুই লিখবো এবার সংখ্যাগুলোকে আমরা বজ্র গুণন করবো বজ্র করলে তিন গুণ এক যোগ দুই গুণ দুই সমান সাত তাই আমরা দশকের ঘরে সাত লিখব এবার আমরা দশক স্থানীয় সংখ্যাগুলোকে গুণ করবো তেন্দুগুণও ছয় তাই আমরা উত্তরের ঘরে ছয় লিখব এখানে বত্রিশ গুণন একুশের গুণফল ছয়শো এখন আপনি প্রশ্ন করতে পারেন একক স্থানীয় অঙ্কগুলোর গুণফল যদি দুই অঙ্কের হয় সেক্ষেত্রে কি হবে চলুন দেখে নেই সেরকম একটি উদাহরণ আমরা ফিফটি কে সিক্সটি দ্বারা গুণ করব প্রথমে পাঁচকে দুই দ্বারা গুণ করব দশ দশে শূন্য আমরা উত্তরের ঘরে লিখব এবং আমাদের হাতে থাকবে এক এখন আমরা বজ্র গুণন করব পাঁচ ইন্টু দুই এবং পাঁচ ইন্টু ছয় যা হয় চল্লিশ এবং পূর্বে আমাদের হাতে এক ছিল যা যোগ করলে হয় একচল্লিশ একচল্লিশে এক আমরা উত্তরের ঘরে লিখবো এবং হাতে থাকবো চার এখন আমরা দশক স্থানীয় সংখ্যা দুইটি গুণ করব পাঁচ ছয় তিরিশ এবং আমাদের হাতে ছিল চার টোটাল হয় চৌত্রিশ এবং চৌত্রিশ আমরা উত্তরের ঘরে লিখব এখানে পঞ্চান্ন এবং গুণ গুণফল হবে তিন হাজার চারশো দশ তাই এভাবে খুব অল্প সময়ে আপনি যে যেকোনো দুটি সংখ্যার গুণফল নির্ণয় করতে পারেন এখন আমি আপনাদের কয়েকটি অনুশীলন দিব যাতে আপনি এই পদ্ধতিটি একটু প্র্যাকটিস করে নিতে পারেন বারো এবং বাইশ কত হবে প্রথমে আমরা এবং গুণ করব দুই বজ্র গুণন করবো গুণনের উত্তর হবে এবার আমরা কি করব দর্শক স্থানীয় সংখ্যাগুলো গুণ করবো যার উত্তর হবে নিশ্চয়ই আপনার উত্তর সঠিক হয়েছে এবার আমরা আরেকটি উদাহরণ দেখব আপনি নিজে নিজে করার চেষ্টা করুন বের করে ফেলেছেন আনসার হবে এবার আমরা আরেকটি উদাহরণ টোয়েন্টি ফাইভ আপনি নিজে নিজে করার চেষ্টা করুন এটার উত্তর হবে আপনি নিজে নিজে চেষ্টা করে দেখুন এখানে উত্তর হবে ওয়ান থাউজেন্ড অ্যান্ড টুয়েলভ যদি সবগুলো উদাহরণ আপনি কমপ্লিট করে থাকেন আশা করা যায় যে কোনো দুই সংখ্যার গুণফল আপনি চার থেকে পাঁচ সেকেন্ডেই নির্ণয় করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আমার আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন